আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তার দর্শক আবারও বরাবরের মতো শুরু করছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আশা করছি সাথে থাকবে তা দর্শক সামরিক বাহিনী কমান্ডো ও স্টাফ কলেজ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা দর্শক পঞ্চম শ্রেণী পাশ হলে আপনারা এই পোস্টটিতে আবেদন করতে পারবেন তা দর্শক শুরু করছে সাথে থাকবে তা দর্শক আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই নিচে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিবেন কারণ পরবর্তী নতুন নতুন সরকারি এবং বেসরকারি জব সার্কুলারগুলো সবার আগে পেয়ে দেবেন তা দর্শক এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে কিছু গুরুত্বপূর্ণ নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আবেদন করতে পারেন তা দর্শক শুরু করছি সাথে থাকি পাশে সামরিক বাহিনী কমান্ডো স্টাফ কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার একুশ চাকরির সার সংক্ষেপ নিয়ে একটু আলোচনা করব। তারপর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। চাকরি ক্যাটাগরি এটি একটি সরকারি চাকরি চাকরির ধরণে এটি ফুল টাইম লেখা থাকে ফুল টাইম জব করতে হবে না বয়স লাগবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আপনার বয়স সীমা হতে হবে এবং বেতন স্কিল দেওয়া হচ্ছে আট দুশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আপনার গ্রেড এটি হচ্ছে বিশতম গ্রেড আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে জেএসসি এবং স্বমান পাশলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনার আবেদনের মাধ্যমে এটি ডাকযোগে আবেদন করতে হবে তা দর্শক তারপরে আপনার প্রকাশের তারিখ সাতাশে মে দুই এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের নাম সামরিক বাহিনী কমান্ডো স্টাফ কলেজ আপনার মিরপুর সেনানিবাস আশা করি বুঝতে পারছেন পদের নাম বার্তাবাহক এবং মেস ওয়াটার মালি এবং বাবরচি আপনার আবেদন ফি মাত্র পঞ্চাশ টাকা দিতে হবে আবেদন শুরু সাতাশে মে দুই আপনার আবেদনের আপনার আবেদন প্রেরণের ঠিকানা আপনার কমার কমান্ডান্ট সামরিক বাহিনী কমান্ডার ও স্টাফ কলেজ মিরপুর সেনানিবাস ঢাকা বারো ষোলো আবেদনের শেষ তারিখ চোদ্দোই জুন দুই হাজার একুশ শেষের বয়স নির্ণয়ের তারিখ চোদ্দোই জুন দুই হাজার একুশ অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ডাব্লিউ ডাব্লিউ ডট ডট মেল ডট দর্শক আশা করি বুঝতে পারছেন এখন আলোচনা করবো এই এক বিজ্ঞপ্তি নিয়ে সাথে থাকবেন তো দর্শক আপনাদের জন্য একটি সুখবর কারণ আপনারা পঞ্চম পাস করলে পোস্টিতে আবেদন করতে পারবেন তো দর্শক সামরিক বাহিনী কমান্ডো স্টাফ কলেজ আওয়াতাধীন নিম্নবর্ণিত বেসরকারি শূন্য পঞ্চমে প্রার্থী আপনার নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আশা করি বুঝতে পারছেন এখন আলোচনা করব মূল কথা নিয়ে পাওয়াদের নাম গ্রেট বেতন স্কেল আপনার পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা যে সকল দ্বারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনার বার্তা বাহক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এ পদে লক্ষণ হবে দুজন পঞ্চম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন যদি আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এবং অনার্স মাস্টার্স পাশ করে থাকেন তবুও আবেদন করতে পারবেন তো দর্শক তারপরে খতে বলা হয়েছে মেস ওয়াটার গ্রেট বিশ বেতন স্কেল আট হাজার দুশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পঞ্চম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে অভিজ্ঞতা প্রার্থীর শিক্ষাগত আপনার যোগ্যতা যোগ্য। তারপরে আপনার গতে মালি গ্রেট বিশ আপনার বেতন স্কেল আট হাজার দুশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পঞ্চম শ্রেণী ফাশলে প্রস্তুত আবেদন করতে পারবেন তারপরে আপনার ঘতে বাবরচি বেতন স্কেল আট হাজার দুশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা লোক লক্ষণভাবে একজন পঞ্চম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন তা দর্শক অভিজ্ঞতা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যোগ্য তা দর্শক যে সকল দ্বারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা হলো ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ টাঙ্গাইল নেত্রেকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার চাঁদপুর ফ্যানি নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী নওগাঁ নাটোর বগুড়া গাইবান্ধা লালমরিহাট লিলফামারি ঠাকুরগাঁ জছর ঝিনাইদহ মেহেরপুর পটুয়াখালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হাবিবগঞ্জ ইতিম শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তা দশক আশা করে বুঝতে পারছেন দুই নম্বরে প্রার্থীদের বয়স চোদ্দ জুন দু হাজার একুশ আঠারো হতে তিরিশ বছর হতে হবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে আপনার বত্রিশ বছর শীতল যোগ আশা করি বুঝতে পারছেন তা দর্শক চার নম্বরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে তা হল জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত এক পাতা নির্ধারিত ফর্ম আবেদন দাখিল করতে হবে উক্ত আবেদন ফর্মটি জনপ্রশাসন মন্ত্রণালয় ডাব্লুডাব্লু ডট এমও পি এ ডট গভ ডট বিডি অথবা ডাব্লুডাব্লু ডট ডিএসিএসসি ডট মেল ডট বিডি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সহজতে যথাযথভাবে পূরণ ও স্বাক্ষরপূর্বক আগামী চোদ্দ জুন দু হাজার একুশ তারিখের মধ্যে কমান্ড্যান্ট সামরিক বাহিনী কমান্ডো স্টাফ কলেজ মিরপুর সেনানিবাস ঢাকা বারো ষোলো এর ঠিকানায় ডাকযোগে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পর আবেদনপত্র গ্রহণ করা হবে না আশা করি বুঝতে পারছেন পাঁচ নম্বরে আবেদনপত্রের সাথে কাগজপত্র কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে তা হলো কোনো প্রকার ঘষামাজা ছাড়াই সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটে কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তাক সতায়িত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর পৌরসভা মেয়র কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ এতিএম শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে জেলা প্রশাসকের আপনার সমাজসেবা কার্যালয়ে কর্তৃক প্রদত্ত সনদপত্রে ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটের আপনার কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চার্তিক সনদপত্র তা দর্শক আশা করি বুঝতে পারছেন আবেদনপত্রের সাথে আবেদনকারী কর্তৃক লিখিত নিজস্ব বর্তমান ঠিকানায় সম্মিলিত তেইশ সেন্টিমিটার গুণান দশ সেন্টিমিটার মাপের দশ টাকার ডাকটিকিট লাগানো একটি খাম অবশ্যই সংযুক্ত করতে হবে দশক আট নম্বরে আবেদনপত্রের সাথে কমান্ডার সামরিক বাহিনী কমান্ডো স্টাফ কলেজ মিরপুর সেনানিবাস বরাবর উল্লেখিত পদের জন্য পঞ্চাশ টাকা সরকারি আর্থিক কোড নং এক নয় তিন পাঁচ শূন্য এক শূন্য শূন্য দুই শূন্য তিন এক ট্রেজারি চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাঙ্ক সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে ব্যাঙ্ক ড্রাফট পে অর্ডার পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় নেগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে অসম্পূর্ণ ত্রুটিপিণ্য দরখাস্ত বাতিল বলে গণ্য করা হবে আবেদনপত্র বাসায় ও নিয়োগের ক্ষেত্রে কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তা দর্শক আশা করি বুঝতে পারছেন তারপর লিখিতমুখী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা লাগবে না তেরোতে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শনা ব্যতিরেকে নিয়োগ বিজ্ঞপ্তি অংশটি বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবে তা দর্শক আশা করি বুঝতে পারছেন তা দর্শক এই ছিল বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা দর্শক আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সারগুলো ততক্ষণে অপেক্ষা করুন তা দর্শক আল্লাহ হাফিজ তা দর্শক ভিডিওটি ভালো অবশ্যই একটা লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে কোনো ভাই বা বোন থেকে আবেদন করতে পারে তা দর্শক আবারও দেখা হবে সরকারি এবং বেসরকারি জব সারগুলো না ততক্ষণে অপেক্ষা করুন আল্লাহ হাফিজ